নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাদার অ্যান্ড ডটার্স কিচেনের আরও একটি নতুন রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মা আর আমি আপনাদের সাথে যে নতুন রান্নাটা শেয়ার করব সেটা হলো ডাটা দিয়ে পাঁচমিশালি তরকারি। ডাটা দিয়ে পাঁচমিশালি তরকারির জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো হলো 500 গ্রাম মতো ডাটা লম্বা করে কাটা আছে, সাথে আছে দুটো বেগুন ছোট করে কাটা, একটা হাফ কুমড়ো ছোট করে কাটা, দুটো ঝিঙে ছোট করে কাটা আর দুটো আলু, আর সাথে এক আটি ধনে পাতা কুচিয়ে রাখা আছে। ডাটার পাঁচমিশালি তরকারির জন্য মা প্রথমে 10-12টা বড়ি ভেজে তুলে রাখছে। বড়িটা ভেজে তুলে রাখার পর মা এখানে কালো জিরা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিল। এখন মা প্রথমে ডাটাটা ছেড়ে দিল। এরপর সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেড় চামচের মতো নুন দেওয়া হলো, পরিমাণ মতো হলুদ দেওয়া হচ্ছে, পরিমাণ মতো মিষ্টি দেওয়া হচ্ছে, যে যেরকম মিষ্টি খায়। মশলাগুলোর সাথে ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু গরম জল দিয়ে দেওয়া হচ্ছে। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেওয়া হলো, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে আর গ্যাসটা একটু সিমে করে দেওয়া হলো। 5 মিনিট বাদে ঢাকনা সরিয়ে এই হচ্ছে টাটা আলুর তরকারির বর্তমান পরিস্থিতি। তবে তার মাঝে মা একবার ঢাকনা সরিয়ে ভাজা কয়েকটা বড়ি দিয়ে দিয়েছে। জলটা শুকোনোর জন্য মা একটুখানি এখানে আটা দিয়ে দিচ্ছে, অল্প একটু আটা। ধনে পাতা দিয়ে দিচ্ছে, মা একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিল, আর বাদ বাকি যে বড়ি ভাজাটা আছে সেটা উপর দিয়ে একটু গুঁড়ো করে দেওয়া হচ্ছে। তরকারিটা হয়ে গেছে পুরো ডাটা দিয়ে পাঁচমিশালি তরকারি। ডাটা দিয়ে পাঁচমিশালি তরকারি। যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এ পর্যন্তই, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।